আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব। ম্যাথমেটিক্স টু এর চ্যাপ্টার সেভেন এর তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে ফোর যে ম্যাথগুলো ছিল একশো আটান্ন পৃষ্ঠাতে হক বইয়ের সেই ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। পরবর্তী পেজ একশো উনষাট পেজ হক বইয়ের আজকে আমরা ভিন্ন নিয়মের করব সেটা হচ্ছে লগারিদম সূত্রের সাহায্য অন্তরীকরণ ঠিক আছে আগে আমরা ভিডিওতে করছিলাম যে পাংশনের সূত্রের সাহায্য অন্তরীকরণ ঠিক আছে তো আমরা এখানে লগারিদম বলতেই বুঝতেছি যে আমাদের এই ম্যাথটা করতে হলে অবশ্যই লক প্রয়োজন কারণ এখানে উল্লেখে আছে লক প্রয়োজন তাহলে এই পাঁচ নাম্বার এর যে ম্যাদগুলা রয়েছে এখানে একটা কমন সূত্র এই সূত্রটা দিয়ে আমাদের বেশ প্রত্যেকটা ম্যাথের মধ্যে একটা সূত্র পড়ে সেই সূত্রটা আগে আমরা একটু আলোচনা করে নিই আর টুকটাক যে সূত্রগুলো পড়ে সেগুলো তো আমি সাইট মোড়ে বুঝেই দিতেছি তো আজকে আরেকটা সূত্র আমরা একটু জেনে নিই যে ডি বাই ডিএক্স ইউ বি এটা হচ্ছে ডি বাই এক্স বি প্লাস বি ডি বাই ডি এক্স ইউ ঠিক আছে অর্থাৎ ডি এক্স ইউবি সূত্রটা হচ্ছে প্রথমটাকে অন্তরীকরণ না করে দ্বিতীয়টাকে অন্তরিকর ডিডি এক্স তারপরে দ্বিতীয়টা মুক্ত প্রথমটা ডিডিএক্স করবো ঠিক আছে যে প্রথমটা মুক্ত দ্বিতীয়টা ডিডিএক্স করব প্লাস দ্বিতীয়টা মুক্ত প্রথমটাকে ডিডি এক্স করব। তাহলে আমরা এই ম্যাথগুলো যদি করি তাহলে আমাদেরকে ধরে নিতে হবে আর এখানে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো অর্থাৎ আমরা যে ডি বাই ডি এক্স করি আসলে এটা এখানে যাই থাকুক না কেন এই এক্সের সাপেক্ষে কিন্তু আমরা অন্তরীকরণ করি ঠিক আছে এখানে যদি ওয়াই থাকে তাহলে এক্সের সাপেক্ষে ওয়াইকে আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা দেখি যে ধরে নিয়ে দড়ি ওয়াই কোয়েল এক্স এটা পাওয়ার আছে কস ইনভার্স এক্স তাহলে আমাদের লগারিদমের আরিদমের সূত্রের সাহায্যে অন্তরিকরণ যদি করি তাহলে আমাদের কখনো পাওয়ার আকারে থাকতে পারবে না আমাদেরকে পাওয়ারটা ভাঙতে হবে তাহলে পাওয়ারটা যদি আমরা ভাঙি তাহলে দেখো আমরা পূর্বের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে যদি এভাবে তাকে আমরা শক আকারে লিখতে পারি তাহলে আমাদের এখানে কি প্রয়োজন লগ প্রয়োজন তাহলে আমরা পক্ষে কি লগ যোগ করব। তাহলে লগ আর বলাই দেওয়া হয়েছে যে লগারিদমের আরিদমের সাহায্যে অর্থাৎ লগ আনতেই হবে এখানে ইকুয়াল কি লগ এক্স পাওয়ার হিসাবে আছে কস ইনভার্স এক্স ঠিক আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে লগ ওয়াই আর পাওয়ারটা কি সামনে আসবে এই হিসাবে তাহলে আমরা কস ইনভার্স এক্স এখানে আমরা লিখতে পারি লগ এক্স তাহলে আমরা কী করব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এখন আমরা ডিডি এক্স করবো ঠিক আছে তাহলে এক তাহলে এক্স এর সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করে পাই অন্তরীকরণ করে পাই ঠিক আছে তাহলে আমরা ডিডি এক্স লিখতে পারি এখানে লিখতে পারি লগ ওয়াই ডিডি এক্স কস ইনভার্স এক্স তাহলে আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র পড়েছিলাম আর এখানে দেখো একটা সূত্র পড়ছে সেটা হচ্ছে লগ এক্স এক্সের পরিবর্তে ওয়াই আছে যে আমরা একটা সূত্র জানি ডি বাই ডি এক্স এক্স তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স ঠিক আছে আমি আবার বলতেছি তোমরা সূত্রগুলো আগে শিখো সূত্রগুলো যদি না শিখো অর্থাৎ আমি প্রথম যে দুইটা তিনটা ম্যাথ করাইছি ওইগুলো তুমি যদি তিন চারবার করে করো তাহলে তোমার যে ম্যাথগুলো লাগতেছে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আরেকটা কথা যে তুমি যদি দান কাটতে চাও তাহলে অবশ্যই কাঁচির প্রয়োজন আছে কাচি ছাড়া তুমি দাও বটি দিয়া কিন্তু দান কাটতে পারবা না ঠিক সেম তুমি যদি অঙ্ক করতে আসো তাহলে অবশ্যই তোমার সূত্র প্রয়োজন সূত্র যদি তুমি না জানো তাহলে কিন্তু ম্যাথ করতে পারব না ঠিক আছে আর চেষ্টা করবা পূর্বের যে অধ্যায়গুলো করেছো সেগুলা একটু রিভাইজ দেওয়ার জন্য সাথে সাথে করতেছ পূর্বের অধ্যায়গুলো রিভাইজ দেওয়ার জন্য ঠিক আছে তো তোমরা ফেসবুক যে গ্রুপটা আছে ওইখানে যদি পোস্ট করো যে প্রশ্ন প্রয়োজন আমি কিন্তু আমি যাদেরকে পড়াই তাদেরকে অধ্যায় ভিত্তিক কিন্তু আমি পরীক্ষা নিতেছি ঠিক আছে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমার কাছে আছে তোমরা চাইলে ইনবক্স করে নিতে পারো নিয়ে যদি প্র্যাকটিস করো আমি কিন্তু ইম্পর্টেন্স গুলাই আমি তাদেরকে দিতেছি প্রশ্ন আকারে পরীক্ষা নিতেছি তোমরা চাইলে আমাকে ইনবক্স করে সেই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে তো দেখো লগ এক্স ওয়ান বাই এক্স তাহলে আমরা এখানে লগে ওয়াইয়ের পরিবর্তে এক্স পরিবর্তে ওয়াই আছে তাহলে সমস্যা নয় তো আমার ওয়ান বাই এক্সই হইতেছে এক্সের পরিবর্তে ওয়াই আসে ওয়াই বসাইলাম তারপরে ডি বাই ডি এক্স ওয়াই অর্থাৎ কি এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করবো হচ্ছে এটা পড়ে করি এখানে দেখো আগে একটা সূত্র পড়ছিলাম যে এক্স ইউ বি অর্থাৎ প্রথমটা অন্তরীকরণ ব্যতীত দ্বিতীয়টাকে আমরা ডিডিএক্স করবো প্লাস প্রথমটা দ্বিতীয়টা মুক্ত প্রথমটা ডিডিএক্স তাহলে আমরা সূত্রটা বসিয়ে দিই প্রথমটা কি আছে এটা যদি আমার ইউ হয় এটা যদি আমার বি হয় তাহলে কস ইনভার্স এক্স ডি বাই ডি এক্স দ্বিতীয়টা বসবে যে লক এক্ দ্বিতীয় লক এক্স ওদের তোমাদের এই সূত্রটা কিন্তু এই সূত্রটা বাংলা ভাষায় দেওয়া আছে তোমরা একটু মেদ বইটার মধ্যে একটু উল্টিয়ে দেখো প্রথম দিক দিয়ে শুরু দিক দিয়ে কিন্তু এটা আর খুব সুন্দর আকারে লেখা আছে বাংলা কথায় লেখা আছে তোমরা যেভাবে মুখস্থ রাখতে পারো সেভাবেই শিখবে ঠিক আছে ওদের তোমার সূত্রটা পারলি হইতেছে তারপরে দেখো এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়াই আর এটা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমরা ডিডি এক্স করা লাগতেছে না পরবর্তীতে করা লাগতেছে যে লগ এক্স আমরা সূত্র জানি কি ওয়ান বাই এক্স ডি বাই ডি এক্স ইন্টু লগ এক্সের সূত্র আমরা জানি ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স এখানে অরিজিনাল সূত্রটাই হয়েছে প্লাস এখানে দেখো আমরা কী লিখতে পারি যে লগ এক্স আর এখানে ডিডি সরি আমরা এখানে একটু ভুল লিখছি যে কস ইনভার্স এক্স আবার যদি এই লাইনটা দেখি যে প্রথমটা কি মুক্ত ইউটা মুক্ত ডি ডি এক্স ভিটা বসবি প্লাস ভিটা মুক্ত ডি বাই ডি এক্স প্রথমটা বসবে কস ইনভার্স এক্স ঠিক আছে তো যারা তুলে ফেলেছো একটু কেটে দিয়ে নেও ঠিক আছে তাহলে আমরা সূত্রটা এখন কিন্তু ঠিক আছে ঠিক আছে তারপরে আমরা যদি কস ইনভার্স এক্সকে করি তাহলে আমাদের একটা সূত্র আছে কস ইনভার্স এক্সের সূত্রটা হচ্ছে তোমরা কিন্তু আমি বলেছিলাম যে সূত্রগুলো ভালো মতন শিখবা ঠিক আছে যে কস ইনভার্স এক্স তাহলে এটা লিখতে পারি মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে সূত্র ঠিক আছে এটা আমরা লিখতে পারি তাহলে আমরা ডিডি এক্স কস ইনভার্স এক্স লিখতে পারি এটা গুণাকার আছে এখানে গুণ দিলাম যে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা যদি এটা করি যে দেখো এটা কি আছে এ পাশে ভাগ আকারে আছে ওয়াইটা তাহলে আমরা যদি ওই পাশে নিই তাহলে গুণ হয়ে যাবে তাহলে এখানে ডি ওয়াই বাই ডি এক্স এটা গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানে গুণ দিয়ে দিলাম যে এখানে কি হয় এই কস ইনভার্স এক্সটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে কি নিচের সংখ্যা তাহলে কস ইনভার্স এক্স আর এক্সটা হচ্ছে নিচের আর এখানে দেখো মাইনাসটা যদি এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে কি হয় হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাইতেছে তাহলে উপরে হইতেছে লগ এক্স নিচে হচ্ছে ওয়ান মাইনাস এক্সেস স্কোয়ার ঠিক আছে এটা আসছে না তারপরে দেখো আমাদের আরেকটু কাজ করতে হবে আমরা যে প্রথমে যে ওয়াই ইকোয়াল প্রত্যেকটা ম্যাথের মধ্যে সেম কাজ যে ওয়াই আমরা কী ধরছিলাম প্রত্যেকটা ম্যাথের মধ্যে তো আমরা একটা ধরবো যে ওয়াই ইকুয়াল এক্সের উপরে যেটা আছে টেনের উপরে সাইন থাকবে এরকম আকারে থাকবি তাহলে আমরা ওইটা বসে দিব লাস্টে ঠিক আছে তাহলে ডি ওয়াই বাই এক্স আমরা জানি এক্স ইনভার্স এক্স ঠিক আছে তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে গেল মাইনাস লগ এক্স ঠিক আছে তাহলে কিন্তু আমরা উত্তরটা লিখতে পারি তাহলে দ্বিতীয় নম্বর ম্যাথটা তোমরা প্র্যাকটিস করবা এই ম্যাথটা তিন চারবার করবা তাহলে কিন্তু তোমাদের আয় আয়ত্তে আসবে নালে কিন্তু আয়ত্তে আসবে না ঠিক আছে তারপরে তোমরা দ্বিতীয় নম্বর এক্স টু দি টেন ইনভার্স এক্স সেম নিয়মে করবা এখানে সেম সূত্র বসবে তাহলে আজকে এই পর্যন্তই এই একটা ম্যাথ তোমরা চার পাঁচবার আ প্র্যাকটিস করো ইনশাআল্লাহ দেখো হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ